ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त स्वामीनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशधारिणे श्रीचैतन्य मनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदन्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सकृजातं सहगणरघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललितं श्रीवृषाखन्वितांश्च हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकन्त राधाकन्त नमस्तुते तप्तकाञ्चन गौरङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नम्ने गौरतिशे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मूकं करोति वाचालं पंगुं लंगयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामीनिति नामिने नमाचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामधारिणे हरे कृष्ण। गतकाल আমরা শ্রবণ করছিলাম কিভাবে মা যশোদা কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য পূর্ণরূপে কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে কৃষ্ণ কীর্তন করতে করতে মা যশোদা দধিমন্থন করছেন।
সেখানে শিল প্রভুপাদ আলোচনা করেছেন যে ভক্তরা কিভাবে সেবা করতে করতে কৃষ্ণ নাম করেন। মা যশোদার এই মহিমান্বিত সেবা কৃষ্ণ দর্শন করছিলেন এবং কিভাবে কুণ্ডলের সাথে কৃষ্ণের কথা, সেটা আমরা গতকাল আমরা শ্রবণ করেছি। এরপরে কৃষ্ণ ক্রন্দন করতে শুরু করেন হালকা করে, কারণ কৃষ্ণের ক্ষুধা পেয়েছে। 3 বছরের ছোট্ট শিশু, মা দূরে আর কৃষ্ণ সবে ঘুম থেকে উঠেছে। স্বাভাবিক ভাবে যখন ছোট্ট শিশু যখন ঘুম থেকে উঠে তার মা বাবাকে সে দেখতে চায়, নাহলে সে আশ্রয়হীন অনুভব করে। যখন সন্তান একটু বড় হয় তখন ঠিক আছে, কিন্তু সন্তান যখন ছোট থাকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আগে মাকে দেখতে চাইছে। আর কৃষ্ণ পরিপূর্ণরূপে বাৎসল্য রস আস্বাদন করছেন এখন, সেই জন্য মাকে না দেখতে পেয়ে কাছে দেখছে, মা দূরে দধিমন্থন করছে, সেই জন্য কৃষ্ণ বিছানায় বসে বসে ক্রন্দন করছে। ক্ষুধার জন্য যখন কৃষ্ণ ক্রন্দন করছেন, আমরা জানি কিভাবে কৃষ্ণের সঙ্গে সব সময় এক অপ্রাকৃত লাড্ডু যার নাম মনোহর, সে সব সময় কৃষ্ণের সঙ্গে থাকে, মানে লাড্ডু সবসময় কৃষ্ণের সঙ্গে থাকে, কারণ কৃষ্ণ ওই মনোহর লাড্ডু খেতে খুব ভালোবাসেন। তো মনোহর লাড্ডু যখন দেখছে যে কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে ক্রন্দন করছে, তখন মনোহর লাড্ডু কৃষ্ণকে বলে যে হে প্রভু, তোমার খিদে পেয়েছে সেই জন্য তুমি ক্রন্দন করছো কেন? আমি তো আছি, আমাকে তুমি গ্রহণ করছো না কেন? কিন্তু কৃষ্ণের ইচ্ছা যে প্রথমেই কৃষ্ণ স্তনদুগ্ধ পান করতে চান, এবং স্তনদুগ্ধ পান করার মানসে যখন কৃষ্ণ যখন ভূমিতে প্রথম পদার্পণ করলেন, ভূমি দেবী কৃষ্ণকে সেবা করার জন্য নিজেকে মাখনের থেকেও নরম রূপ ধারণ করলেন। আর আমরা শ্রবণ করেছি আচার্যদের টীকা যে কিভাবে কৃষ্ণ যখন বৃন্দাবনে বিভিন্ন স্থানে, আপনারা কৃষ্ণ যখন বিভিন্ন স্থানে যান লীলা বিলাসের জন্য, দেখবেন বেশিরভাগ সময় কৃষ্ণের কিন্তু ছবিতে কিন্তু কৃষ্ণের জুতো বা পাদুকা কিন্তু আমরা দেখি না, দরকার হয় না, এত নরম, মাখনের থেকেও নরম ভূমিদেবী সেই রূপ ধারণ করেন। তো ভূমিদেবী কৃষ্ণকে সেবা করার জন্য মাখনের থেকেও নরম রূপ ধারণ করলেন। মা মা বলে একদিক দিয়ে কৃষ্ণের ক্রন্দন আর কৃষ্ণের পায়ের নপুরের ধ্বনি, এই দুটো জিনিস দুই উভয়ে যখন মা যশোদার কর্ণে যখন প্রবেশ করলো, যে কৃষ্ণের নপুরের ধ্বনি আর মা মা বলে কৃষ্ণ যে ক্রন্দন করছেন, দেখছে কৃষ্ণ দূর থেকে আসছে, আর কৃষ্ণকে দেখে মা যশোদা অত্যন্ত খুশি, কৃষ্ণ সামনে এসে গেছে। মা যশোদা অত্যন্ত আদরের সঙ্গে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি ঘুম থেকে কখন উঠলে, কতক্ষণ আগে তুমি ঘুম থেকে উঠেছ? বলছে কিন্তু দধি মন্থন করতে করতে বলছে, মা যশোদা দধি মন্থন পরিত্যাগ করবে, ভাবছে ছোট্ট শিশু এখন ঘুম থেকে উঠেছে, এখন এসছে, দেখি আমার লালা কি বলে, কৃষ্ণ কি বলে, এটা মা যশোদার মনোভাব। কিন্তু কৃষ্ণ ভাবছে, আরে আমি তোমার সামনে এসছি, তুমি আমাকে তোমার কোলে তুলে নেবে,
সেটা না করে তুমি এখনো দুধি মন্থন করছো, কৃষ্ণ কিছু বলছো না কিন্তু মনে মনে ভাবছো। আর আদর করে মা যশোদা কৃষ্ণের সাথে কথা বলে যাচ্ছে। তখন কৃষ্ণ যখন দেখছে যে মা আমাকে কোলে তুলে নিচ্ছে না, তখনই কৃষ্ণ এই দধি মন্থনের যে দণ্ড সেটাকে ধরলেন। দধি মন্থন করছিলেন মা যশোদা, কিন্তু ওই দধি মন্থনের দণ্ডটাকে ধরে যে বন্ধ করবে তাতে তো একটা শক্তি প্রয়োজন। মা যশোদা খুব অবাক হয়েছিলেন এবং খুশি হয়েছিলেন যে কৃষ্ণ তার গায়ের শক্তি দিয়ে ওই দধি মন্থনের যে দণ্ডটা সেটাকে আটকেছে। মা যশোদা ভাবছেন আমার সন্তান বড় হচ্ছে, শক্তিশালী হচ্ছে, খুব খুশি হয়েছিলেন মা যশোদা। আর তখন মা যশোদা কৃষ্ণকে কোলে তুলে নিলেন। তখনও স্তনদুগ্ধ পান করা শুরু করেনি, মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে শুধু কেবল এটাই ভাবছে যে কৃষ্ণকে এত সুন্দর দেখতে। মা যশোদা এমন ভাব নিয়ে কৃষ্ণকে দর্শন করছেন যেন আগে কখনো কৃষ্ণকে এরকম দর্শন করেনি। এত সুন্দর দেখতে কৃষ্ণকে। আচার্যগণ বর্ণনা করছেন যে মা যশোদা ভাবছেন যে কৃষ্ণ কি মাখন দিয়ে তৈরি, না মণিমুক্ত দিয়ে তৈরি, না ফুল দিয়ে তৈরি। কৃষ্ণকে দেখছে এত প্রেমের দৃষ্টিতে কৃষ্ণকে দেখছে আর মনে মনে এরকম ভাবছে। তখন কৃষ্ণ মা যশোদার মনের ভাব বুঝতে পেরে ওনার কৃষ্ণের হাতটি নিয়ে মা যশোদার গালে দিয়েছেন। কৃষ্ণ মাকে আদর করার চেষ্টা করছে। যখন কৃষ্ণ মাকে আদর করার চেষ্টা করছে তখন মা যশোদা বলছে না, ভাবছেন যায় না, এ মাখন দিয়ে তৈরিও না, মণিমাণিক্য দিয়ে তৈরি না, ফুল দিয়ে তৈরি না, এ আমার সন্তান কেবল। মা যশোদা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে হে কৃষ্ণ, তুমি আজকের অনেকক্ষণ ঘুমিয়েছ, তুমি নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত। তখন কৃষ্ণ একটু ক্রোধ ভরে বলছে, দেখো মা, আমি শুধু ক্ষুধার্তও না, আমি কেবল ক্ষুধার্ত না, আমি ক্ষুধার্ত এবং ক্রোধান্বিত। আমি তুমি একে আমার উপরে রেগে আছো, মা যশোদা জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলছে হ্যাঁ, তুমি আমাকে বিছানায় একা একা রেখে তুমি চলে এসেছ। আমি তোমাকে সত্যি করে বলছি মা, তুমি যদি আমাকে এক্ষুনি কোলে না নিতে, আমি তুমি যে মাখন তো তৈরি করে করে যেখানে রাখছো সেটা আমি পুরো ভেঙে দিতাম আমি। মা যশোদা বলছে তুমি ভাঙবে কেন, এই মাখনের মটকাটা তো তোমার, সবকিছুই তো তোমার। কৃষ্ণের এই কথা বলার বাকচাতুরতা, এত সুন্দর করে প্রত্যেকটি কথার কৃষ্ণ যে উত্তর দিচ্ছে, মা যশোদা ভাবছে আমার ছেলে খুব তাড়াতাড়ি মনে হয় বড় হয়ে যাচ্ছে। মা যশোদা বলছে যে তুমি, তোমার যদি এতই ক্ষুধার্ত তুমি, তুমি এত কথা বলছো কেন, দুগ্ধ পান করো, স্তন দুগ্ধ তুমি পান করো। আর কৃষ্ণ তখন স্তন দুগ্ধ পান করতে লাগলেন। আর মা যশোদা কৃষ্ণের অপরূপ মাধুরিমা, রূপের মাধুরিমা পান করতে লাগলেন। আর সেখানে খুব সুন্দর বর্ণনা, আচার্যদের বর্ণনা, কিভাবে মা যশোদা এবং কৃষ্ণ দুজনেই
দুজনের রূপমাধুরী পান করছেন, কেবল মা যশোদাই কৃষ্ণের রূপে মোহিত হচ্ছেন না, কৃষ্ণ মা যশোদার রূপের মহিমা রূপ মাধুরী পান করছেন। কৃষ্ণ ভাবছেন, আমি মাকে ছাড়া কি করে থাকব, আমার মা, আমি আমার মাকে ছাড়া এক বিন্দু আমি থাকতে পারবো না। আর মা যশোদার প্রাণস্বরূপ তো কৃষ্ণ, দুজনই ভাবছে যে একে অপরকে ছাড়া থাকতে পারবে না বিন্দু মাত্র। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কৃষ্ণ যখন সবে স্তনদুগ্ধ পান করা শুরু করেছে, আমরা শুনলাম যে কিভাবে কৃষ্ণ ক্ষুধার্ত ছিল, অত্যন্ত ক্ষুধার্ত ছিল, ক্ষুধার জন্য সে ক্রন্দন করছিল, এবং তার যে ক্ষুধার জন্য যে ক্রন্দন এবং তার জন্য যে ক্রোধান্বিত হয়েছিল সেটাও কিন্তু মাকে স্পষ্ট করে বলেছে। কিন্তু যখনই সবে মাত্র কৃষ্ণ স্তনদুগ্ধ পান করা শুরু করেছে, ঠিক তখনই পাশেই যে উনুন ছিল, যেখানে এই পদ্মগন্ধিনী গাভীর যে দুধ জাল দেওয়া হচ্ছিল সেটা উতলে পড়তে লাগলো, এবং কৃষ্ণকে মা যশোদা তাড়াতাড়ি করে কোল থেকে নামিয়ে রেখে বলছে, কৃষ্ণ তুমি এখানে বসো, সবকিছু তুমি রক্ষা করো, এই মাখনের ভাণ্ডটি তুমি রক্ষা করো, আমি এক্ষুনি আসছি, বলে উনি দৌড়ে গেলেন। এই কারণে কৃষ্ণকে নিতে চাইলেন না, যদি পড়ে যান, সেই জন্য কৃষ্ণের সুরক্ষার জন্য মা যশোদা কৃষ্ণকে নেয়নি। এদিকে কৃষ্ণ ক্রোধান্বিত হয়ে যে আমি সবে মাত্র স্তনদুগ্ধ পান শুরু করলাম, মা আমাকে এইভাবে পরিত্যাগ করে চলে গেল, কাছে যে পাথর ছিল পাথর দিয়ে ওই মাখনের ভাণ্ডটি, নতুন যে একদম ফ্রেশ মাখন যেটা তুলেছে মা, সেটা পুরো ভেঙে দিয়েছে। তো আমরা আলোচনা করছিলাম যে কৃষ্ণ পাথর কোথায় পেল, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে গত দিনের যে খেলার সময় কৃষ্ণ ছোট ছোট পাথর দিয়ে খেলছিলেন, সে পাথর কৃষ্ণ কুড়িয়ে নিয়ে এসেছিলেন, কুড়িয়ে নিয়ে এসে নিজের কাছে রেখেছিলেন, সেই পাথর দিয়ে কৃষ্ণ মাখনের যে মটকাটা ছিল ভেঙে তছনছ করে চারিদিকে মাখন ছড়িয়ে গেছে। যেই ঘরে সমস্ত ঘি মাখন দুধ দই সব রাখা থাকে, গোডাউন যাকে আমরা সোজা বাংলায় বলি গোডাউন, গুদাম ঘর স্টোরেজ, তো সেইখানে কৃষ্ণ যেতে চাইলেন, কিন্তু দেখছে সেটা হচ্ছে চাবি দেওয়া। কিন্তু কৃষ্ণ জানতেন মা যশোদা কোন জায়গাতে চাবিটা রাখেন, আর যখনই উনি চাবি আনতে গেছে দেখছে কয়েকটা পাখি কৃষ্ণ থেকে তাকিয়ে আছে, মানে কৃষ্ণ যে দধির সরি মাখনের যে মটকাটা ভেঙেছে পাখি তার সাক্ষী, চাবি নিতে এসছে তার সাক্ষী হচ্ছে পাখিরা। তখন কৃষ্ণ তাদেরকে বলছে যে তোমরা যদি ভবিষ্যতে আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও তাহলে তোমরা এখান থেকে চলে যাও, এখন আর কিচ্ছু বলবে না কাউকে। পাখিরা ভাবছে কৃষ্ণের সঙ্গে তো শত্রুতা করে লাভ নেই, কারণ সবকিছু কৃষ্ণই আমাদেরকে দেন, তো কৃষ্ণের কথা শুনে পাখিরা ওখান থেকে চলে যায়। চাবি দিয়ে গোডাউনটা খুলে
পুরো অন্ধকার, কৃষ্ণের গায়ের জ্যোতিতে পুরো আলো আলোকিত হলো। আর কিন্তু দেখছি সব মাখনের যে মটকাগুলো সব ঝুলানো আছে, ওখানে একটা গোডাউনে একটা উদুকল ছিল, সে উদুকল উদুকল দিয়ে মাখনের মটকা নামিয়ে কৃষ্ণ খেতে শুরু করলেন। খাওয়ার সময় যেহেতু কৃষ্ণের এত ক্ষুধা ছিল ওই সময়, অত্যন্ত তৃপ্তি সহকারে মাখন খাচ্ছিলেন আর ভাবছে যে মাখন আমি খাচ্ছি নিশ্চিত রূপে এরকম মাখন বিশ্বব্রহ্মাণ্ডে কেবল আমার মাই করতে পারে, আর কারুর পক্ষে এরকম মাখন করা সম্ভব না। প্রকৃতপক্ষে এই যে স্বাদ, এটা হচ্ছে মা যশোদার কৃষ্ণের জন্য প্রেমপূর্ণ নৈবেদ্য, এটি মায়ের ভালোবাসা। একটা জিনিস মনে রাখবেন, অনেকে আছে বাইরে খেতে পছন্দ করে, বাইরের রেস্টুরেন্টে হোক বা ইত্যাদি বিভিন্ন বিভিন্ন জায়গায় খেতে ভালোবাসে, কিন্তু খাওয়ার মধ্যে যিনি রান্না করেন তার মনোভাব কিন্তু খাবারের মধ্যে থাকে। সেই জন্য বাড়ির রান্নার মতো কোথাও হয় না, বাড়িতে যিনি রান্না করেন মা বা কোনো নিকট আত্মীয়, সেই রান্নার মধ্যে অনেক ভালোবাসা থাকে, অনেক ভালো চিন্তা থাকে। যখন রেস্টুরেন্টে খেতে যাবেন তারা তো শুধু টাকা পয়সার চিন্তা করছে, মানে তারা আপনাকে জিজ্ঞাস করবে, আপনি তিনটে জিনিস অর্ডার দিয়েছেন, সে আপনাকে জিজ্ঞাস করবে আর কিছু নেবেন, আর একটা কিছু দেবো, আর একটা দেবো, আর একটা দেবো, মনে মনে গিয়ে ভাবছে এ যত নেবে তত আমার লাভ, আমার লাভ মানে আর্থিক লাভ। এখন খাওয়ারের মধ্যে তাহলে কি আছে বলুন? ওই খাওয়ারের মধ্যে কোনো শক্তি থাকে না, কারণ যিনি রান্না করছেন তার চেতনা, যিনি পরিবেশন করছেন তার চেতনা আমাদের আমাদের চেতনাকে প্রভাব ফেলে, আমাদের চেতনার উপরে সেটাকে প্রভাব ফেলে। যখন বাড়িতে বাড়িতে সরি যখন বাড়িতে মা যখন পরিবেশন করে বা নিকট আত্মীয় প্রভুকে ওনার স্ত্রী যখন পরিবেশন করে, সেখানে তো ব্যবসার চেতনাতে নেই, তো সেখানে কি চেতনা? সুস্বাস্থ্যের চেতনা, ভালো রাখার চেতনা, ভালোবাসার চেতনা। যিনি রান্না করছেন তিনি ভালোবেসে রান্না করছেন, যিনি পরিবেশন করছেন তিনি ভালোবেসে পরিবেশন করছেন, সেই প্রসাদের গুণগত মান আর বাইরের রেস্টুরেন্টের বা অন্য কোথাওর গুণগত মান তো পুরো আলাদা। যখন কোনো ভক্তের বাড়িতে কেউ প্রসাদ পেতে চায় পেতে যায়, তারা তো অনেক শ্রদ্ধার সহিত ভালোবেসে রান্না করছে, পরিবেশনে সেরকম করে, সেই প্রসাদের স্বাদ, আনন্দ, তৃপ্তি এবং আমাদের চেতনার উপরে যে প্রভাব সেটা অনেকটা অনুকূল, সেটা প্রতিকূল নয়। কিন্তু যখন আমরা বাইরের খাবার যখন আমরা খাই সেটা কিন্তু আমাদের চেতনার উপরে সেটা একটা প্রতিকূল প্রভাব ফেলে।
এইখানে মা যশোদা কৃষ্ণের জন্য যে মাখন তৈরি করেছেন সেই মাখনটি গ্রহণ করে কৃষ্ণ ভাবছেন এরকম মাখন কেবল মাত্র আমার মাই তৈরি করতে পারে, কারণ তার সেই নৈবেদ্যের মধ্যে সেই নিবেদনের মধ্যে অনেক প্রেম এবং অনেক ভালোবাসা। যেটা কৃষ্ণ তৃপ্তি সহকারে গ্রহণ করছিলেন, বেশ কিছুটা গ্রহণ করেছে কৃষ্ণ। আর বেশ কিছুটা গ্রহণ করার পরে স্বাভাবিক ভাবে ক্ষুধা নিবৃত্ত হলো, তার ফলে আগে যে রাগটা ছিল ক্ষুধার্তের জন্য কৃষ্ণের যে ক্রোধান্বিত মনোভাব সেটাও একটু কমেছে। আর যখন কমেছে তখন একটু ভয় উদ্বেগের উদয় হয়েছে, কারণ এখন এতক্ষণ ধরে কৃষ্ণ যা যা করেছে সেগুলো তো ভুল ছিল, সেই জন্য কৃষ্ণের মনে অনেক উদ্বেগ এবং ভয় যে আমি যা নষ্ট করেছি ঘরের জিনিস সেগুলো যদি এখন মা যদি আমাকে দেখে তাহলে মা আমাকে কি শাস্তি দেবে। এই সময় যদি আমার বন্ধু বান্ধবরা আসে আর যদি দেখে আমার কার্যকলাপ এবং মা সবার সামনে আমাকে শাসন করছে তাহলে আমার কি অবস্থা হবে, আর পাড়া প্রতিবেশীরা তারা যদি এই সময় আসে। আপনারা জানেন যে কৃষ্ণ ছোট্ট এই বয়সে, এখন তো 3 বছর বয়স, এত চঞ্চলতা প্রকাশ করেছিলেন কৃষ্ণ বৃন্দাবনে, বিশেষ করে ওনার বন্ধুদের নিয়ে যে মাখন চুরি লীলা, যে কৃষ্ণকে যদি হাতে নাতেও ধরে কৃষ্ণ তার চাতুরতার দ্বারা ঠিক ওখান থেকে বেরিয়ে আসে, ধরতেই পারে না। আমরা তো এরকম লীলা আমরা শ্রবণ করেছি যে কিভাবে গোপীরা মা যশোদার কাছে এসে অভিযোগ করছে, হে নন্দরানী তোমার কৃষ্ণকে একটু সামলা, সে কিভাবে আমাদের বাড়িতে এসে মাখন চুরি করবে, ঘরের জিনিসপত্র তছনছ করবে, নষ্ট করবে, আর কিছু যদি না থাকে, কৃষ্ণ যদি ওই গৃহে চুরি করতে চায় এবং কৃষ্ণের মনের মতো যদি প্রসাদ না পায় তাহলে কৃষ্ণ একটু বিরাট ক্ষতি করে চলে আসে, অনেক অভিযোগ করে। আর মা যশোদা বলে আমার আমার হচ্ছে আমাকে প্রমাণ দাও, মা যশোদা বলে আমাকে প্রমাণ দাও। একদিন কৃষ্ণ যখন একটি বিশেষ গোপীর গৃহে যখন মাখন চুরি করতে যায়, অনেক সাবধান অবলম্বন করা সত্ত্বেও কৃষ্ণ ধরা পড়ে যায় গোপীর হাতে নাতে, ধরে একদম হাতে নাতে ধরা পড়ে যায়। গোপী ভাবছে কি যে এইবারে আমি একদম তোমাকে ধরে নিয়ে যাব তোমার মায়ের কাছে, তুমি কতবার চুরি করেছো এরকম, যতবারই তোমার সম্বন্ধে অভিযোগ করি তোমার মায়ের কাছে তোমার মা বলে আমাকে প্রমাণ দাও, আজকের আমি প্রমাণটা পেয়েছি। বলে কৃষ্ণকে একদম টেন টানতে টানতে নিয়ে গেছে মায়ের কাছে। আর সেই গোপী কি ভাবছে যে এখন আমি মা যশোদারকে যে আমি এতদিন মিথ্যা কথা আমি বলে আসছিলাম না, আমি যে সত্য বলে আসছিলাম এটাই এখন আমি প্রমাণ করতে পারবো। এরকম ভাবতে ভাবতে একদম নিয়ে এসে মা যশোদাকে সামনে দেখেই, নন্দরানী আমি তোমাকে বলেছিলাম না তোমার ছেলে এত চঞ্চলতা করে, দেখো আজকে আমি হাতে হাতে ধরে নিয়ে এসেছি তোমার সন্তান। মা যশোদা সেই গোপীর দিকে তাকায়, একবার কৃষ্ণের দিকে তাকায় আর হাসে। এইদিকে গোপী যখন খুব ক্রোধান্বিত হয়ে বলছে দেখো আমি আমি সাক্ষী নিয়ে এসেছি, আমি প্রমাণ নিয়ে এসেছি, হাসছে,
মা যশোদা অবাক হয়ে গেছে। ওই গোপী মা যশোদা হাসছে কেন, লজ্জা পাওয়ার কথা, তো ওনার ছেলেকে আমি ধরে নিয়ে এসেছি, কিন্তু মা যশোদা হাসছে। মা যশোদা তখন বলছে, তুমি কাকে ধরে নিয়ে এসছ, যে কেন আমি তোমার তো তোমার সন্তান কৃষ্ণকে আমি ধরে নিয়ে এসেছি। মা যশোদা বলছে, তুমি আমার সন্তানকে তো ধরে নিয়ে এসছো, তুমি তো তোমার নিজের ছেলেকে নিয়ে এসছ। গোপী তখন নিচে গিয়ে দেখে না, সত্যিকারে তো নিজের ছেলে, কি করে হলো বদল, কি করে হলো, আমি তো সত্যিকারে কৃষ্ণকে ধরে নিয়ে এসেছিলাম। যে গোপী মা যশোদাকে লজ্জা দিতে এসেছিল সে পুরো লজ্জা পেয়ে গেছে, যে আমি কি প্রমাণ করতে আসলাম আর কি হয়ে গেল আমার। মাথা হেট করে যখন ঘর থেকে বেরিয়েছে, যেই ঘর থেকে বেরিয়েছে সন্তান আবার কৃষ্ণ হয়ে গেছে, কারণ কৃষ্ণ তখন কৃষ্ণ অ্যাকচুয়ালি ওই সন্তানের রূপ ধারণ করেছিল মায়ের সামনে, সেই জন্য বুঝতে পারেনি। এইবারে কৃষ্ণ এসে গোপীকে বলছে, এইবারে তোমার সন্তানের রূপ ধারণ করেছিলাম, তুমি যদি ভবিষ্যতে কোনোদিন আমাকে এইভাবে ধরে নিয়ে আসার চেষ্টা করো মায়ের সামনে, পরের বারে তোমার স্বামীর রূপ ধারণ করবো। এইবারে তো শুধু তোমার সন্তানের রূপ ধারণ করেছি, পরের বার যদি এরকম করো তাহলে আমি তোমার স্বামীর রূপ ধারণ করবো, সাবধান থাকো তুমি। কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি এত কিছু করেছি কিন্তু এখন তো আমি হাতে নাতে মায়ের কাছে ধরা পড়ে যাব। এইভাবে কৃষ্ণ তখন ভাবছেন, দেখছি কিচেন থেকে কোনো শব্দ আসছে না, এদিকে মা লীলা শক্তির প্রভাবে, মা যখন কিচেনে কিছু কাজ করছিলেন, মা যখন ফিরে তাকায় কৃষ্ণকে কিন্তু ওইখানেই বসে থাকতে দেখে। এই যে কৃষ্ণ যে মাখনের মটকাটা ভেঙেছে, গোডাউন থেকে চাবি নিয়েছে, উদুকল দিয়ে যে মাখন পেড়েছে, এখন যে অনেক দুষ্টমি করছে, এগুলো কিন্তু মা কিচ্ছু দেখেনি, কিন্তু মা কেবল লীলা শক্তির মাধ্যমে দেখছে কৃষ্ণ কোনো বসে আছে। আর মা মনে মনে ভাবছে, আমার সন্তান কত শান্ত, আমার কত বাধ্য, চঞ্চল তো নেই, আমি ওখানে বসেই রেখেছি, দেখো কত সুন্দর করে বসে আছে। কিছুক্ষণ পরে মা যখন ওখানে ফিরে আসে, তখন পুরো অবাক হয়ে যায় কৃষ্ণের কার্যকলাপ দেখে। পুরো হতভম্ব হয়ে যায় মা যশোদা। তো যখন ওখানে আসে এবং মাখনের মটকাটা ভাঙা দেখে, তখন কিন্তু প্রথমে মা কিন্তু ভেবেছিল যে মাখনের চাপে হয়তো মটকাটা ভেঙে গেছে, কিন্তু পরে যখন পুরোটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না, এটা এমনি এমনি ভাঙেনি, এটা কোনো একজন ব্যক্তি ভেঙেছে। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে মা যশোদা নিশ্চিত হলেন যে এরকম কাজ করার সাহস কেবলমাত্র কৃষ্ণেরই থাকতে পারে, অন্য কারোর এত সাহস নেই যে মটকাটাকে এইভাবে ভেঙে দেবে। দেখবেন চোর যখন চুরি করে, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে কোনো চিহ্ন না রেখে যেতে, যাতে ওনার ধরা না পড়ে, কিন্তু পুলিশ বা গোয়েন্দা কোনো না কোনোভাবে ধরে ফেলে, কি করে এটা, কারণ চোর না চাইলেও সে কিন্তু কোনো না কোনো চিহ্ন রেখে যায়। যার দরুন
পুলিশ গোয়েন্দা এরা চোরকে ধরতে পারে। এইখানে কৃষ্ণ কিন্তু পায়ের চিহ্ন রেখে, ওই যে মাখন পড়ে গেছিল না চারিদিকে, তার উপর দিতে হেঁটে কৃষ্ণ গিয়েছে। কৃষ্ণ ভুলেই গেছে যে তার পায়ের চিহ্ন সব জায়গায় পড়ে গেছে। কৃষ্ণ যেখানে যেখানে গিয়েছে সব জায়গায় দেখা যাচ্ছে, কারণ সব জায়গায় মাখনের। মা যশোদা এক দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। প্রথম কি দেখে কৃষ্ণ, মা যশোদা দেখছে কৃষ্ণের সারা গায়ে মাখন লেগে আছে। কারণ কৃষ্ণ যখন ভয় পেয়ে গেছিল যে এখন আমার কি হবে, কৃষ্ণ তখন ভয়ে কান্না করতে শুরু করে। ছোট্ট শিশু তো তো ভয়ে কান্না করে দিয়েছে। চোখের আগে কি হতো, কৃষ্ণ যখন কান্না করত মা যশোদা, বলরাম, রোহিণী, অন্য কোনো গোপী কৃষ্ণের চোখের জল মুছে দিত। কিন্তু এখন তো কৃষ্ণ কান্না করছে, চোখের জল মুছার আর কেউ নেই। কৃষ্ণ ভাবছে আমাকে আমার চোখের জল মুছতে হবে। আর কৃষ্ণের দুই হাতে মাখন পুরো পুরো ভর্তি, আর ওই মাখনের মাখন পুরো হাত লাগানো আছে মাখন, সেটা দেই কৃষ্ণ যখন চোখ মুছতে গেছে পুরো মুখে একদম মাখন লেগে গেছে কৃষ্ণের। মা যশোদা দেখছে যে কৃষ্ণের সারা অঙ্গে মাখন লাগানো, আর কৃষ্ণ একজনের সাথে কথা বলছে। কার সাথে কথা বলছে? নিজের সাথে কথা বলছে কৃষ্ণ। কারণ আগে মনে আছে কৃষ্ণ পাখিদেরকে বলছিল তোমরা কিন্তু কাউকে কিছু বলবে না। মা যশোদা দেখছে যে কৃষ্ণ তার নিজের প্রতিবিম্বর সাথে কথা বলছে, স্তম্ভে নিজের প্রতিবিম্ব দেখে কৃষ্ণ ভাবছে এটা অন্য কেউ। কৃষ্ণ এত ভয় খেয়ে গেছে, সে তার প্রতিবিম্বের সাথে কথা বলছে। কথা বলে কৃষ্ণ বলছে তাকে, দেখো বন্ধু, তুমি তো সব দেখে নিলে, আমি কি করলাম, আমি তোমাকে মাখন তোমাকে দেবো, তুমি দয়া করে মাকে কিচ্ছু বলবে না। মা যশোদা দূর থেকে এটা দেখছে, আর দেখছে কিভাবে কৃষ্ণ এই বানরদেরকে মাখন খাওয়াচ্ছে। যে পাখিগুলো কৃষ্ণের কথা শুনে চলে গেছিল যখন কৃষ্ণ চাবি নিতে গেছিল, এখন সব পাখিরা সব এসছে, আর কৃষ্ণ পাখিদেরকে মাখন খাওয়াচ্ছে, বানরদেরকে মাখন খাওয়াচ্ছে কৃষ্ণ মাঝখানে, আর চারিদিকে বানররা সারি সারি করে বসে আছে, আর কৃষ্ণ নিজের হাত দিয়ে সেই বানরদেরকে কৃষ্ণ মাখন খাওয়াচ্ছে। মা যশোদা দূর থেকে একটা জিনিস দেখে মা যশোদা খুব খুশি হয়েছিলেন। সাধারণত শিশুরা যখন ভালো কিছু পায় অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চায় না তারা, কিন্তু কৃষ্ণকে দেখছে যে কৃষ্ণ এখানে পাখিদের সঙ্গে ভাগ করে নিচ্ছে, বানরদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। কৃষ্ণের এই উদার মনোভাব দেখে মা যশোদা খুব খুশি হয়েছিলেন এবং ভাবছিলেন যে নিশ্চয়ই বড় হয়ে আমার সন্তান নিশ্চয় উদার চিত্ত হবে। আর যেভাবে বানররা কৃষ্ণের অত্যন্ত খুব কাছে এসে যেভাবে কৃষ্ণের হাত থেকে মাখন নিচ্ছিলেন আর কৃষ্ণ খাইয়ে দিচ্ছিলেন, মা যশোদা ভাবছে এ তো দেখছি একদম বানরদের রাজা হয়ে গেছে। কৃষ্ণ এখন বানরদের রাজা,
সারিবদ্ধ ভাবে বানররা ওখানে বসে বসে কৃষ্ণের কাছ থেকে তারা মাখন খাচ্ছিল, কোনো দুষ্টমি করছিল না কেউ, বানররা একদম শান্ত ভাবেই তারা গ্রহণ করছিলেন। মা যশোদা এটাও লক্ষ্য করলেন যে কৃষ্ণের চোখে মুখে ভয়ের ছাপ। কৃষ্ণ খাওয়াচ্ছে ঠিক, বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে, কোন দিক দিয়ে মায়ের প্রবেশ হবে এখানে। অত্যন্ত আতঙ্কিত ছিল কৃষ্ণ। একদিকে যেরকম উনি মাখন বিতরণ করছেন, আর একদিকে ভয়ে উনি এদিক ওদিকে তাকাচ্ছেন। মনে মনে ভাবছে কৃষ্ণ যে মা যদি আজকের আমাকে চোর ভাবে, আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে চোরই ভাববে। মা যদি আমাকে চোর বলে ডাকে, তাহলে পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে চোর বলে আমাকে ডাকবে। মা যশোদা নন্দ মহারাজের লাঠি বাড়িতে ছিল, সেই নন্দ মহারাজের লাঠিটি মা যশোদা হাতে তুলে নিয়েছে, কৃষ্ণকে মারার জন্য না, কৃষ্ণকে ভয় দেখানোর জন্য। পিছন থেকে আস্তে আস্তে পা টিপে, আস্তে আস্তে পা টিপে টিপে কৃষ্ণের দিকে এগিয়ে আসে নন্দ মহারাজের লাঠিটা হাতে নেওয়ার পরে। হঠাৎ করে কৃষ্ণ মা যশোদার দিকে নজর পড়ে, দেখছেন যে মায়ের হাতের লাঠি মায়ের হাতে লাঠি দেখে কৃষ্ণ একদম ভয় খেয়ে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে আজ আমাকে শাস্তি পেতেই হবে। আমাকে মায়ের অঙ্গভঙ্গি বলে দিচ্ছে যে আজ আমাকে একটা বড় শাস্তি আমাকে পেতেই হবে। কোনদিন এর আগে কৃষ্ণ মায়ের হাতে লাঠি তার জন্য দেখেনি, মায়ের হাতে লাঠি দেখেছে, সেটা কখনো হয়তো গাভীদেরকে শান্ত করার জন্য, বাঁদরদেরকে তাড়ানোর জন্য দেখেছে, কিন্তু নিজের জন্য, নিজেকে শাস্তি দেওয়ার জন্য মায়ের হাতে লাঠি, এটাই প্রথম। কৃষ্ণ অত্যন্ত ভয় পেয়ে মাকে বলছেন, মা তুমি আমাকে ক্ষমা করো, কৃষ্ণ এত ভয় খেয়ে গেছে লাঠি দেখে। তখন লাঠি কৃষ্ণকে বলছেন যে হে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আজ আমার কিচ্ছু করার নেই, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করো, তুমি তোমার ইচ্ছায় ব্রহ্মা শিব বিষ্ণু তোমার ইচ্ছা মতো সবাই কার্য করে, কিন্তু আজ আমার কিচ্ছু করার নেই, আজ আমাকে মা যশোদার ইচ্ছার মতো আমাকে চলতে হবে, লাঠি বলছে কৃষ্ণকে। সেই জন্য তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে তুমি চিন্তা করো কিভাবে তুমি নিজেকে বাঁচাবে, কারণ আমার কিছু করার নেই আজকে। এইভাবে লাঠি কৃষ্ণকে
বলতে লাগে। লাঠি যখন বলেছে কৃষ্ণকে যে আমার আজকের কিছু করার নেই, মা যেরকম বললো আমাকে সেরকমই করতে হবে, তুমি যদি বাঁচতে চাও তুমি করো, তুমি ঠিক করো তুমি কি করবে, এইটা শোনার পরেই, লাঠির থেকে এই কথা শোনার পরে কৃষ্ণ ওইখানে বিন্দু মাত্র অপেক্ষা না করে অত্যন্ত ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে কৃষ্ণ দৌড়াতে শুরু করলেন। এরপরের লীলা আমরা আগামীকাল শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আগামীকালের ক্লাস যেরকম আজকের যেই সময় হচ্ছে, ভারতীয় সময় 7:30 আর বাংলাদেশের সময় 8টা, সেই সময় আমরা আবার মিলিত হব। হরে কৃষ্ণ।